বক্তব্য দেখলাম, আমাদের দেশের প্রধানমন্ত্রী যে আমি রিসপেক্ট করি, সম্মান করি, মোদিজির জন্য দোয়া করি আল্লাহ হিদায়ত দে, কিন্তু দুঃখ লাগলো কি জানেন, মোদিজি বললেন কি, মুসলমান কে উপর ঔরত কে উপর মুসলমান লোক বড়া জুলুম করতা হ্যায়, কিউ ইন লোক কো তালাক দে কে ভাগা দেতে হ্যায় মুসলমান, তো ইসকে উপর মেরা বড়া দুঃখ হ্যায়। মোদিজি মই সমা চাহতা হুঁ আপসে, জরা ইয়ে বতা দিজি আপকা বিবি কহাঁ পর হ্যায়, ये तो देश के लोगों को बताइए। हमारे देश के जितने भी मीडिया वाले हो, मैं उनसे पूछना चाहता हूं, हमारे बीबी के साथ हम खराब सुलूक करते हैं ये तो तुम कहती हो, लेकिन एक मर्तबा देश के प्राइम मिनिस्टर साहब को जरा पूछ लीजिए, सर आपका बीबी कहां पर है ये पूछ लीजिए। हम तो सम्मान करते हैं, हमारे देश के प्राइम मिनिस्टर साहब हैं, हम भी सम्मान भी करते हैं, उनका कुर्सी को भी सम्मान करते हैं, लेकिन अगर हमारे दिल में ठोस पहुंच जाए, आसामेर मुख्यमंत्री बोल लें इसके ऊपर आइन लागू करनी चाहिए, मुसलमान चार चार बीबियां रखते हैं, मुसलमान अपना कोटा बो एकता एक ने जो जन आछे कोटा बाबा जी एकता একটা নিয়ে ঝামেলার শেষ নাই, কি বুঝলেন। আমাদের দাদুরা কি বলে জানেন, বে দিল্লি কা লাড্ডু জো খায়গা ওবি পস্তায়গা, জো না খায়গা ওবি পস্তায়গা, কি বুঝলেন। দিল্লি কা লাড্ডু জো খায়গা ওবি পস্তায়গা, জো না খায়গা ওবি পস্তায়গা। একটা বউ নিয়ে তো ঝামেলার শেষ নাই, চারটা বউ, চারটা বউ শুনেলেন ইসলামে জায়েজ করার দেওয়া হয়েছে, তার সময় পরিস্থিতি পরিপ্রেক্ষিতে আপনি জানেন গোটা পৃথিবীর বায়োরেটার আমার আল্লাহ জানেন না জানেন না, তাড়াতাড়ি বলুন, আগে ভবিষ্যৎ, আগামীতে কি হবে এটা আমার আল্লাহ জানেন, পৃথিবীর কেউ জানেন না, আমার আল্লাহ জানেন কি হবে। গোটা পৃথিবীর বায়োরেটারকে আল্লাহ কোরআনের মধ্যে ভরে দিয়েছে, শুনে রেখে দেন, আল্লাহর কসম করে বলছি, বেঈমান কাফের দিকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, কিয়ামত পর্যন্ত যতগুলো বড় বড় পাপ আনবে তোমরা আনো, প্রত্যেকটা পাপের সাজিশন আমার আল্লাহ কোরআনে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, প্রত্যেকটা পাপের সাজিশন। ইয়াসিন মরে যাবে, আমার মতো একশোটা মৌলবিকে আল্লাহ দাঁড় করাবে, এই কোরআন আর ব্যাখ্যা বিশ্লেষণ আর এই পাপগুলোকে রুখে দাঁড়াবার জন্যে, পাপগুলোকে অ্যাটাক করার জন্যে, পাপগুলোকে রুখে দেওয়ার জন্যে, ঠিক উলামারা দাঁড়াবে একের পর এক দাঁড়াবে, আল্লাহ দাঁড় করাবে। যারা চাইছে পাপেতে সমাজকে ভরিয়ে দেব, তোমরা শুনে লাও কোরআন আছে অ্যাটাক করার জন্য, যেমন বলে দিই আমাদের দেশে যদি কারো বাচ্চা না হয়, ডাক্তাররা পরামর্শ দিচ্ছে টেস্ট টিউব, সেটা হচ্ছে মেশিনের বাচ্চা, যদি ওলামাদিকে মৌলভিদিকে জিজ্ঞেস করে আমাদের কাছে ফতোয়ালেন ওই বাচ্চাটা না যায়জ বাচ্চা, ওই বাচ্চাটা হারাম বাচ্চা শরীয়ত সম্মত, যারা মেশিনের বাচ্চার ওপরে আকৃষ্ট হন ওই বাচ্চাটা আপনার আউলাদ হতে পারেন, ওটা হারাম বাচ্চা হবে, লেখেলেন। শুধু তাই নয়, পার্লামেন্টে পাস হয়ে গেছে, রাজ্যসভায় পাস হয়ে গেছে, নবান্ন থেকে সার্কুলার দিয়ে দেওয়া হয়েছে, এরপর থেকে এই ভারতের সংবিধানে ভারতের মাটিতে প্রত্যেকটা মেয়ে পেট ভাড়া নিতে পারে, পেট ভাড়া দিতে পারে, জোরে বলুন নাউজু বিল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে সব দান করে গেলেন, এমন একটা দিন আসবে বাঁদির পেটে মালিক পয়দা হবে, সরকার রায় দিয়েছে যারা গরিব মানুষ যাদের পয়সা নেই, একটা বড় লোক তার বিবিকে স্মার্ট রাখার জন্যে, বিবির শরীর সুস্থ রাখার জন্যে, বিবির শরীরকে স্মার্ট রাখার জন্যে বাঁদির পেটে বাচ্চা নেবে। আমি নাম করব না, আমাদের দেশের একজন নামি দামি আর্টিস্ট, তার একটা সন্তান হয়েছে বাঁদির পেটে হয়েছে, তার স্ত্রীর পেটে নয়, তার নাম আমি উচ্চারণ করব না, কালকেই আমাকে থানায় ডাক পড়বে, নাহলে আমার নামে কেস দারাজ হবে, আমি নাম করব না। খুঁজে বার করবেন, যে চিন্তা করবেন আর্টিস্টটা কোনো অমুসলিম নয়, সে নিজেকে মুসলিম বলে দাবি করে, তার সন্তান মায়ের পেটে হয়নি বাঁদির পেটে হয়েছে, কয়েক লক্ষ টাকা 20 লক্ষ টাকা দিয়ে সেই বাঁদির পেটকে কিনা হয়েছে, ওই বাচ্চাটা হারাম বাচ্চা, ওই বাচ্চা না জায়েজ বাচ্চা, ওই বাচ্চা শরীয়ত সম্মত হারাম, কোরআন বলে দিয়েছে যদি তোমার স্ত্রী বন্দা হয়, বাচ্চা না হয়, তোমার স্ত্রীকে বাদ দিয়ে তুমি আর একটা স্ত্রী গ্রহণ করো, তোমার বংশ পরম্পরা চালু রাখার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার স্ত্রী যদি হাঁটের প্রবলেম হয়, তোমার স্ত্রী যদি শারীরিক অসুবিধা হয়, ডাক্তারে নিষেধ করে দেয় তোমার স্ত্রীর সঙ্গে মিলামিশা করা যাবে না, তখন তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করো, কিন্তু
এখানে কিন্তু শব্দ আছে শরীয়তে ইসলামে, তোমার যদি মনে হয় তুমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে না তো তোমার জন্য একটাই বিবি যথেষ্ট, জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে ইসলাম চারটা বিবির ইজাজত দেয়নি, সময় কাল পাত্র হিসাবে ইজাজত দিয়েছে। না জেনে কোরআনের একটা কথাকে মানে পড়ে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে ইসলামকে টার্গেট করো না। আমি প্রত্যেকটা হিন্দু ভাইকে বলবো, দলিত আদিবাসীকে বলবো, শুনেলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম এবং পৃথিবীতে ইসলাম কি ধারণা রাখে প্রত্যেকটা জাতির ওপরে? নবীজি বললেন তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবীর কোনো জাতি বলতে পারবে না। বড় কষ্ট লাগে যারা বলছে মুসলমানকে দেশ থেকে তাড়িয়ে দাও, এসো তোমাকে বুকে টেনে নেব, তোমাকে দস্তারখানে খেতে নেব। বিশ্বাস করবেন না, আমি 24 পরগনায় 6 মাস আগে আমার জলসা ছিল, হঠাৎ আমার পোস্টার দেখে যে একটা ছেলে ফোন করছে, সালাম দিলাম, উত্তর দিল স্যার আমি কলকাতায় হোস্টেলে থেকে কলেজে পড়াশোনা করি, আমি একজন হিন্দু ঘরের ছেলে, 5 বৎসর আপনার বক্তব্য শুনি, আল্লাহ আমাকে কবুল করেছে, আমি ইসলামও কবুল করে নিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাড়ির কাছে আপনি যাচ্ছেন, আপনার সঙ্গে দেখা করুন, ইজাজত হবে আমরা অবশ্যই আসবো। এলো, আমি তখন খানা খাচ্ছি খানচাই, পাপ্পু যাদব বলে একটা বক্তা আছে 24 পরগনার নব মুসলিম বক্তা, তার বাড়িতে খাচ্ছি। পাপ্পু যাদব এসে আমাকে বললে মাদ্রাসার জলসা, হুজুর আপনি কি আমার বাড়িতে খানা খাবেন? আমি হচ্ছি পাপ্পু যাদব। আমি বললাম কেন, তুমি তো আমার মুসলমান ভাই, খাবো না কেন? হিন্দু থেকে মুসলিম হয়েছে সে কিন্তু বোধ করছে, আমার সঙ্গে ভালো সম্পর্ক, ভালোবাসে, তার বাড়িতে খানা খেতে বসেছি, ছেলেটা এলো, আমরা ডেকে নিয়ে এসো। আমি আমার দস্তারখানে বসালাম, খানা খাও তো, আমি মাছ ভাত খাচ্ছিলাম, যাই খাচ্ছিলাম, সেও খেলো আমার খান চাই, তো সে জল চাইল, স্যার একটু জল খাবো, তো আমার পাশে গিলাসটা নামানো ছিল তাকে দিলাম, অর্ধেকটা খেলো, অর্ধেকটা ছিল, সেই অর্ধেকটা জল আমি খেলাম। বলে স্যার আপনি আমার এটো খেলেন? আমি বললাম এক মমিন আর এক মমিনের ভাই ভাই হাদিসে আছে, তোমার এঁটোটা তুমি ইসলাম কবুল করেছো, তুমি মমিন, তুমি হারাম বস্তু খাও না, তাই তোমার এঁটোটা আমার জন্যে প্রযোজ্য এবং হালাল এবং জায়েজ, জোরে বলুন সুবহানাল্লাহ। সে কি বলল জানেন? আল্লাহর কসম আমার ইসলাম কবুল করা সার্থক হয়েছে। আজকে বুঝতে পারছি আপনাদের আখলাক আর চরিত্র যদি এত ভালো হয়, আপনাদের মন যদি এত পরিষ্কার হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির আখলাক চরিত্র শুনেলেন? আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে বলে যাব, আমি বয়ান করছিলাম কিসের, মুসলমান তোমাদিকে আল্লাহর প্রিয় কী করে হবেন এই বয়ান করছিলাম, এই ব্যাখ্যা বিশ্লেষণ করছিলাম। আমি বলবো আপনাদিকে কি করে মমিন হবেন, কি করে আল্লাহর প্রিয় হবেন, একটা একটা করে বুঝাবো, আমল করব সকলে, জোরে বলুন ইনশাআল্লাহ। তার 1 নম্বর হচ্ছে শুনেলেন, বেঈমান কাফেররা আপনার কাছে লুকিয়েছে আপনার ইমানকে নষ্ট করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে, ইয়াস আলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী আপনি কিয়ামতের এত বর্ণনা দিচ্ছেন, মানুষকে ভীত কঙ্কিত করছেন, কিয়ামত সম্পর্কে কিয়ামতটা কবে হবে একবার বলুন, কিয়ামতের দিনটা কবে একবার বলে দেন। আমার আল্লাহ উত্তর দিয়েছেন, শুনেলেন রমজানুল মুবারকের মাসে 15ই রমজান, শুনেননি আপনারা? বাংলাদেশের এক বক্তা বয়ান করে দিয়েছে, পহিলা রমজান শুক্রবার, 15ই রমজান শুক্রবার, সেদিনে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন সেদিনে পৃথিবীটা একটা মহা দুর্ঘটনা ঘটে গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, সে মালটাকে খুঁজছি আমি কোথায় আছে, কথাটা বুঝতে পারেন? পৃথিবী আছে না ধ্বংস হলো, কথা বলে না আছে। 2012 সাল, কত সাল বললাম, 12, তখন সোশ্যাল মিডিয়া এত চালু নাই, আমি মুর্শিদাবাদের বেলডাঙ্গার কাছে রেজিনগরের মাটিতে বলেছিলাম জলসায়, একজন লন্ডনের পপ বৈজ্ঞানিক বলেছিল 2012 সালে 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বলেছিল না বলেনি, কথা বলে বলেছিল। আচ্ছা আছে না ধ্বংস হয়েছে? তখন আমি বলেছিলাম ও 72 কেজি গাঁজা খেয়ে বলেছে, এমনি বলে দি, কত কেজি? 72 কেজি গাঁজা খেয়ে বলেছে, আর এ যে বলেছে পাগলের মতো। আমি অনুরোধ করব, মল না হুজুর
এই ধরনের বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা কথাকে মানুষের কাছ থেকে গোপন করেছেন। আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা, সূরা লুকমান একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়জা ওয়ায়ানামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে ব্যথা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো খুড়া আছে না ভালো আছে, অন্ধ আছে না বধির আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কার কোথায় মৃত্যু হবে, কার কোথায় কতটা রুজি মেপেছি, রিস্ক লেখেছি, আর কোথায় কতটা কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে, আমি আল্লাহ ছাড়া এই পাঁচটা কথা পৃথিবীর কেউ জানে না। আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা, আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা বলল, ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে আল্লাহর নবী পৃথিবীর মানুষকে আপনি জানান কিয়ামতের দিনটা কবে হবে। আমার আল্লাহ বললেন, হে নবী বলো পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো সেদিনে স্থির হবে। কেমন স্থির? স্যাম্পল বর্ণনা দিয়েছেন আমার আল্লাহ, একদম সাধারণ কথা বলেছেন এখানে, যাতে পৃথিবীর মানুষ স্যাম্পলভাবে বুঝতে পারে। আপনি যদি রাস্তায় যান, জঙ্গিপুর মার্কেটে গেছেন, যদি একটা 20 কেজি ওজনের কাতলা মাছ দেখেন, কি মনে হবে? ওরে, চোখটা বেরোবে না বেরোবে না, অনেকক্ষণ দাঁড়িয়ে যাবে। বড় যদি সাপ দেখেন, চোখ দাঁড়িয়ে যাবে। কোরআন এই ভাষাটাই প্রয়োগ করেছে, কি? ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে যখন চন্দ্র আলোহীন হবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, যেদিনে চন্দ্র আর সূর্যকে একটা রাস্তাতে টক্কর খাওয়াবো। কোরআনে সূরা ইয়াসিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু ফি ফালাকি ইয়াসমাহুন, নবমণ্ডলে যা আছে তারা জানো আমার প্রত্যেকটা নিজের নিজের কক্ষপথে রাস্তাতে চলমান। এই যে স্টেজ, স্টেজ যদি ঘুরে, আমরা যারা চেয়ারে বসে আছি, আমাদের স্থান পরিবর্তন হবে না শুধুমাত্র দিক পরিবর্তন হবে? তাড়াতাড়ি বলুন, শুধুমাত্র দিক পরিবর্তন হবে, স্থান কারোর? আমার চেয়ারটা ইনি আসবেন কি যদি স্টেজটা ঘুরে? আসবে না, খালি দিক পরিবর্তন হবে। বিজ্ঞানকে জিজ্ঞেস করো, তোমার সায়েন্সের মাস্টারকে, বিজ্ঞানের টিচারকে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে, স্যার ওভারটেক কী করে হলো? কথাটা বুঝতে পারেননি? ওভারটেক। এরপরে বলবো আপনাকে আমি, ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, যেদিনে কিয়ামত সংগঠিত হবে, চন্দ্র আর সূর্যকে চলতে চলতে আমি মুখোমুখি সংঘর্ষ করাবো। নিজের রাস্তায় চলছে, তাদেরকে মুখোমুখি সংঘর্ষ করানো হবে, তখন পৃথিবীটা তছনছ হবে। ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ বলবে সেদিনে কি হয়েছে, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিন আল মুস্তাকা, মানুষ চেষ্টা করলেও পালামার রাস্তা পাবে না।